মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাখন। প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুস্থ শুভেচ্ছা আশা করি আমরা দর্শক সবাই ভালো আছেন সুস্থ আছেন আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির স্বাস্থ্য চিকিৎসা নিয়ে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার অনুষ্ঠান মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন অনুষ্ঠানটি দেখার জন্য সারাদেশে এখন গরম পড়তে শুরু করেছে আবহাওয়ায় তাপমাত্রা বাড়ছে আর্দ্রতা বাড়ছে গরমে ঘামে ভিজে নানা ধরনের অসুখ বিসুখে আমরা আক্রান্ত হচ্ছি এই গরমে কিভাবে চললে কি খেলে আমরা ভালো থাকতে পারবো তাই নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে দর্শক উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মুখ মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং এই উপমহাদেশে হারবাল গবেষণার একজন আ কিম্ব বধনwidetilde তুল্য পুরুষ মডারহারবার গ্রুপের চেয়ারম্যান ডক্টর আলমগীর মুতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ডক্টর আলমগীর মুতি শুভেচ্ছা নিন আপনাকে জানাসছি ভালোবাসা শুভেচ্ছা ধামরাই থেকে এবারে প্রশ্ন মুকুল হোসেন 19 বছর বয়স বলতেছে আমার মুখে বড় বড় গোটা হয় টিপ দিলে পূজের মতো শাল বেরায় এবং চুলকায় মুখে কালো কালো দাগ পড়ে যাচ্ছে আপনার উত্তরের অপেক্ষায় রইল এটা অনেক সময়ই আমাদের দেশের বয়সন্ধিকালের এটা একটা সমস্যা আরেকটা হলো যারা বয়সন্ধি এর সময়টা বেশি রোদে থাকে বেশি ঘোরাফেরা করে নিয়ম মতন না চলে তাদের এটা হয়ে থাকে আরেকটা হলো খাদ্যাভ্যাস এবং স্টুল ক্লিয়ার হয় না স্টুল ক্লিয়ার না হলে কিন্তু ইউরিন ক্লিয়ার হবে না আর মেয়েদের পায়খানা প্রসাব ক্লিয়ার না হলে মাসিক ক্লিয়ার হবে না হতে আপনি প্রসাব এবং পায়খানা চেপে রাখতে পারবেন না বয়সন্ধিকালে অনেকেই পায়খানা প্রচাপ চেপে রাখে তিন দিন চার দিন পায়খানা করে না দিনে একবারও প্রসাপ করে আবার করেও না এবং রিস্ক ফুড বেশি খায় তৈলাক্ত খাবার বেশি খায় রসানো গোষানো খাবার বেশি খায় হার্ড ফুড জাঙ্ক ফুড বেশি খায় মশলাওয়ালা খাবার বেশি খায় বাসি খাবার খায় তেলের এসিডবেলু ভ্যালু বারো উঁচা যায় তারপরেও খাবার আর সে ওই ওই তেল ব্যবহার হয় এসিড বেলু বারো কখনো রে সাধারণত তেলের সরিষার তেল বা সোয়াবিন তেলের এসিড ভ্যালু ফোর আর সকালবেলা একটা ডিম ভাজা হয়েছে নতুন তেল দিয়ে কড়াইতে কোনো পুরনো তেল ছিল না এখানে এসিড ভ্যালু ফোর দুপুরবেলা কিছু তরকারি ভাজা হলো পুরনো তেলটা দিয়ে সকালের তেলটা দিয়ে এখানে এসিড ভ্যালু এইট ওই তেলটারই কিছু অংশ থেকে গেল রাতে ডিম ভাজলো ওই বা তরকারি ভাজলো এখানে এসিড ভ্যালু বারো আই যাবে। এই ধরনের পুরনো তেল দিয়া কোনো খাবার যদি যারা বেশি খায় অনেকে মেছে খায় নিজে এ করে খায় পুরনো তেল দিয়ে পুরনো জিনিস দিয়ে খায় রেগুলার গোসল করে না নিয়ম মতন চলে না অনিয়ম চলে বয়সন্ধিকালে সাধারণত মানুষ এরকম অনিয়ম চলে তাদের এই ধরনের জিনিসগুলো বেশি হয় এটা আঙ্গুল ব্যবহার করা চলবে না আঙ্গুল ব্যবহার করলে নোখ একদম ছোট রাখতে হবে দুই দিন পর পর নোখ কেটে ফেলতে হবে মুখ হাতে পায়ে মুখে সাবান ব্যবহার করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হবে আর মুখে যে সকল জায়গায় সেখানে একটু মধু দিয়ে কাঁচা হলুদ ব্যবহার করবে মধু দিয়ে কাঁচা হলুদ ব্যবহার করবে মনে হচ্ছে আপনি যেটি বলতে চাচ্ছেন যে এটা একনি বা ব্রণেরই সমস্যা এই যেটা বয়স সমস্যা তবে প্রাপ্ত যে একনি বা ব্রণ হতে পারে না তা কিন্তু হতে পারে সকল হতে পারে যে কোনো বয়সী হতে পারে কিন্তু ওই যে কোষ্ঠকাঠিন্যটা একটা সম্পর্ক এখানে সে দীর্ঘদিন যারা রিচ ফুড খায় এবং তাদের কোষ্ঠকাঠিন্য আছে প্রসাব ক্লিয়ার হয় না পায়খানা ক্লিয়ার হয় না তাদের এটা হতে পারে তবে যেটি আপনি করছেন যে টিপা টিপি করে আপনি পুজগুলো বের করে দিচ্ছেন এটা কিন্তু আপনার এক নম্বর কথা হলো এখানে আবার ইনফেকশন হয়ে যাচ্ছে ক্ষতিকারক এটা এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার এই জায়গায় পার্মানেন্টলি একটা গর্ত হয়ে যাচ্ছে কাঁচা হলুদ আর মধু দিয়ে রাখলেই হবে আর কোনো অসুবিধা হবে না এটা এদিকে খেয়াল রাখবেন অর্থাৎ কোনোভাবেই চুলকানো বা এটা এটা টিপ দেওয়া যাবে না চুন দেওয়া যাবে না অনেকে অনেকের বুদ্ধিতে চুন দেওয়া যাবে ক্ষতি হবে পুরে যাবে কিন্তু কালো হয়ে যাবে মুখের মধ্যে এই আহ চুন দেয়া তারপরে টুথপেস্ট ব্যবহার করা এগুলা কোনোভাবে কোনো ইনফেকশনের জন্য এটি প্রচুর জন্য বেস্ট মধু আর কাঁচা হলুদ অন্য কোনো কিছুর দরকার নাই সারা পৃথিবীর মানুষই এই জিনিসগুলোই দেয় ভেঙে গেলে কেটে গেলে মস্কে গেলে পুড়ে গেলে ব্যথা পেলে ফুলে উঠলে মধু কাঁচা হলুদ এখানে চুনের কোনো দরকার নেই ওকে এবার শুধু আবুধাবি থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক বয়স তেত্রিশ বছর তিনি বলছেন যে আমি বিদেশে আসার পর থেকে ভালো ভালো খাবার খাই কিন্তু দিন দিন আমি শুকিয়ে যাচ্ছি এ সমস্যার কোনো সমাধান আছে যে এটার আপনি ভালো খাবার খান কিন্তু আপনি স্যালাদ খান না আপনি দধি খান না আপনি ফল খান না আপনি অজস্র মধ্যপ্রাচ্যে কচি শশা পাওয়া যায় এতটু অতরুক শশা খুব সস্তা তিন থেকে চার রিয়েল করে প্রতিটা দোকানে বিক্রি হয় ওই দেশের মানুষরা খায় আমাদের বাঙালি ভাইরা খায় না চীনেও না ঠিক মতন ভেবে কিউ কম্বার বলে এটা করা ওই ওইটার প্রতিদিন সকালে আধা কেজি রাতে আধা কেজি তিন মাস খেলে এই ধরনের সমস্যা চলে যাবে এবং প্রতিদিনই কিছু সবগুলোর ভুষির এক গ্লাস করে শরবত খাবি দুইটা স্লাইন খাবি ওইখানে অজস্র লাবাং পাওয়া যায় ফ্রি পাওয়া যায় লাবাং মানে দধির মতো একটা জিনিস ওটা ফ্রি দেওয়া হয় অজস্র ইয়ে পাওয়া যায় গাওয়া পাওয়া যায় গাওয়াটা গাউয়া বলে ওরা এই গাওয়াটা আর ভিতরে প্রায় আঠেরো উনিশ ধরনের মশলা আছে এই মশলাগুলো মানব দেহের জন্য মহা ঔষধ মধ্যে আদা আছে বচ আছে লবঙ্গ আছে গোলমরিচ আছে আরও অনেক ধরনের মশলা আছে শুধুদের মধ্যপ্রাচ্যের লোকের কমন খাবার কিন্তু আমাদের বাঙালিরা খায় না যেরকম আমাদের দেশের ছেলেরা কোরিয়া জাপান চীনে গেলে তারা কিমচি খায় না আসলে কিমচিটা হলো অনেকগুলো তরকারি বাঁধাকপি ফুলকপি শাক সবজি ফলমূল মিলিয়ে তারা একটু সিরকা দিয়ে তৈরি করে যেহেতু এটা পাক করে না বলে বাঙালি ছেলেরা ভয় পায় কিমচিকে তো ওইরকমই আমাদের দেশের ছেলেরা সঠিকভাবে এই কচি শশা খায় না ওই দেশে অধস্র আমলকি কি ওর্ত রস পাওয়া যায় খায় না অজস্র শরবত পাওয়া যায় তাজা ফলের রস পাওয়া যায় খায় না তারা অর্থাৎ তাহলে আপনি বলতে চাচ্ছে যে হয়তো সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট একদম একটা অভাব আছে এই কারণে এটা এমনটি হচ্ছে এছাড়াও আরেকটি ব্যাপার দেখা যায় যে সেটি হচ্ছে যে আপনার আসলে ওজনটা শারীরিক ওজনটা আপনি মেজারিং বা ওয়েট মেশিন দিয়ে একটু মাপবেন এখানে দেখেন যে আপনার আসলে যে পরিমাণ ওজন আগে ছিল আপনি বলছেন যে শুকিয়ে যাচ্ছে আসলে শুকিয়ে যাচ্ছেন কিনা হ্যাঁ যদি আসলে ওয়েটটা গ্র্যাজুয়ালি কমতে থাকে তাহলে তো এটা অ্যালার্মিং চিন্তিত হওয়ার মতোই অবস্থা কিন্তু যদি একই রকম ওয়েট থাকে তাহলে তো বুঝতেই পারছে আসলে শুকাচ্ছে না ওজন একই রকম আছে তাই আপনি প্রত্যেক সপ্তাহে না হলে দুই সপ্তাহে বা মাসে একবার করে ওজন দুইবার করে গোসল করবে গোসলের ছেলেরা ল্যাবোরিয়াস কাজ করে কিন্তু গোসল করতে চায় না এবং ওজন কমার আরও কারণ হচ্ছে শরীরে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে খুব এই ইনফেকশনটা সুপ্ত অবস্থা থাকতে পারে কিংবা কোনো কোনো সময় ইনফেকশনের বিভিন্ন ধরনের লক্ষণ শরীরে প্রকাশিত থাকে গোড়া মিট থেকেও ফলে ক্ষুধা লাগে না মাল থাকলে না ওল্ড থেকে যায় তো নিউ খাবার কিভাবে আর ঢুকবে খাবার দাবারও সঠিক রুচি হয় না এবং কোনো যদি সেক্সুয়াল ডিসঅর্ডার থাকে যৌন রোগ থাকে কমে যায় তাহলেও কিন্তু মানুষের উদ্দীপনা শক্তি কমে যায় ওয়েট লস হইতে পারে あと。 আপনার থাইরয়েডের কোনো সমস্যা আছে নাকি দেখতে হবে ডায়াবেটিসের কোনো সমস্যা আছে নাকি দেখতে হবে কোনো যৌন রোগ সুপ্ত অবস্থায় আছে কি না এটি এটি দেখতে হবে আপনার কোষ্ঠকাঠিন্য হলে এটা কারেকশন করতে হবে আপনার যেটি যক্ষা বা টিভি যদিও এই টিভিটা আমাদের দেশের সমস্যা আবুধাবিতে অত বড় সমস্যা নেই কিন্তু এরপরেও এটি নির্ণিত দরকার এই কারণে শরীর ওজন কমতে পারে আপনার পেপটিক আলসার ডিসিজ বা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আছে কি না এটা থাকতে পারে ও গোপনে ডায়বেটিস হইতে পারে প্রসাবে ক্ষয় হতে পারে ইনসিপিটাস বা মিলিটাস যে কোনো একটা হতে পারে এই জিনিসগুলোও কিন্তু একটু নজরে আনতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করা দরকার আপনার কোনো রক্ত স্বল্পতা হলো কি না এটিও দেখা দরকার অতএব ওয়েট মেশিনতে ওয়েট পাপন যদি কমে যায় তাহলে এই ধরনের কোনো সমস্যা আছে কি না সেটার জন্য চিকিৎসা নিলেই আশা করি যে ভালো হয়ে উঠবেন ডাক্তার আমি এ পর্যায়ে একটু বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরব আপনার কাছে প্রিয় দর্শক সময় এলো একটু বিরতি বিরতির পর আবার ফিরছি সঙ্গেই থাকুন